2025 সাল থেকে ইন্ডিয়ান সিভিল সার্ভিসের মতো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের প্যাটার্ন করা হয়েছে, পরীক্ষা প্যাটার্ন করা হয়েছে। অর্থাৎ সিরিয়াস স্টুডেন্ট ছাড়া কিন্তু আর এই পরীক্ষায় জয়লাভ করা কষ্টকর বলে বিশেষজ্ঞরা মনে করছে। WBCS-এর নিউ সিলেবাসে যেটা করেছে সেটা প্রিলিমিনারি করেছে, সেটা দুটো পেপার থাকবে, 200x200 মানে 400 নাম্বার, একেবারে অবজেক্টিভ টাইপ থাকবে, এটা 2 ঘন্টা করে সময়। আর নেগেটিভ মার্কিং আছে, সেটা কি 1.4। এখানে কোয়ালিফাইং মার্কস পেতে হবে 33%, তবে কিন্তু মেনের জন্যে পরীক্ষায় বসতে পারবে। এরপরে চলে আসছি মেন পরীক্ষায়, মোট 10টা পেপার করেছে, অদ্ভুত ব্যাপার। সেই 10টা পেপারের মধ্যে প্রথম দুটো পেপার করেছে কম্পালসারি বাংলা, কম্পালসারি ইংরেজি, যেখানে কিন্তু বেশ জটিল করে দিয়েছে। অর্থাৎ ডেসক্রিপটিভ লিখতে হবে, কত নম্বরের 300 নম্বরের বাংলা, 300 নম্বরের ইংরেজি। এই ইংরেজির মধ্যে আছে ট্রান্সলেশান, প্রেসি রাইটিং, কম্প্রিহেনশান টেস্ট, ভোকাবুলারি টেস্ট, রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং ইত্যাদি। এই বাংলাও তাই। সুতরাং এখানেও শুধু আপনার লিখলেই হবে না, এখানে আপনাদের নাম্বার পেতে হবে কিন্তু 30%। এই 30% যদি আপনারা প্রথম দুটো পেপারে, অর্থাৎ কম্পালসারি বাংলা, কম্পালসারি ইংরেজি, যেটাকে বলছে কোয়ালিফাইং পেপার, অর্থাৎ এখানে যদি 30%, অর্থাৎ 300-এর মধ্যে 90 পেতে হবে ইংরাজিতে বা বাংলাতে, বাংলাতে পেতে পারবেন, কিন্তু ইংরাজিতে 90 পাওয়া কি কষ্ট, যথেষ্ট কষ্টকর বলে মনে হয়? সবাই তাই ভাবছে যে নির্ভুল ইংরাজি না লিখলে কী করে হবে, এবং কঠিন কঠিন পদ্ধতি সেখানে আছে, প্রেসি, রিপোর্ট রাইটিং, শর্ট এসে ইত্যাদি। এরপরে এই যে দুটো পেপারে বাংলা এবং ইংরাজিতে আপনারা নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর, অর্থাৎ 300-এর মধ্যে 90 পেতে হবে, 30% পেলে তবে কিন্তু বাকি 8টা পেপারের খাতা দেখা হবে। সেই 8টা পেপার কিন্তু অদ্ভুত করে দিয়েছে। একটা ইংলিশ পেপার, এক সেটা 250 নম্বরের, সব ডেসক্রিপটিভ, নতুন দিয়েছে দেখুন, ট্র্যাডিশনাল অ্যান্ড কালচার অফ বেঙ্গল ফ্রম এনসিয়েন্ট টু মডার্ন টাইমস, মানে আধুনিক থেকে একেবারে সেই প্রাচীন সময়ের আমাদের যে বাংলার যে ঐতিহ্য, তার উপরে 250 নম্বরের ডেসক্রিপটিভ প্রশ্ন হবে। তারপরে আসছে জেনারেল স্টাডিজ পেপার 1, 250 নম্বর, তারপরে জেনারেল স্টাডিজ পেপার 2, জেনারেল স্টাডিজ পেপার 3, জেনারেল স্টাডিজ পেপার 4, এগুলো সব 250 নম্বর করে, শেষে দুটো অপশনাল পেপার, 250 নম্বর এবং 250 নম্বরের অপশনাল পেপার। পার্সোনালি টেস্ট সম্ভবত জানা যাচ্ছে 275 নম্বর, এটা টেন্টেটিভলি বলে দিলাম, কিন্তু আগে যেগুলো বললাম এগুলো কিন্তু পুরোপুরিভাবে সবাই জেনে গেছে। যে সুতরাং এখন প্রথম থেকেই কিন্তু ইংরেজির উপরে আপনাদের যথেষ্ট চাপ দিতে হবে, ইংরেজিটাকে আরও বেশি বেশি করে আপনাদের শিখতে হবে, না হলে কিন্তু সমস্ত পরীক্ষা ভালো প্রস্তুতি থাকলেও কিন্তু আপনারা মেনে বসতেই পারবেন না। পরিষ্কার করে বলে দিয়েছে এই 30% মার্কস ইংরেজি এবং বাংলায়, অর্থাৎ পেপার 1 অ্যান্ড পেপার 2, এখানে যদি না পাওয়া যায় তাহলে তাদের বাকি 8টা পেপারের খাতা মূল্যায়ন করা হবে না, অর্থাৎ নতুনভাবে শুরু এবং এটা শেষের দিকে শুরু হচ্ছে।